জ্ঞান হবার পর এই প্রথম বাপকে দেখবি, বাবা বলে এমন ভাবে ডাকবি যাতে দাদার মনটা ফিরে যায়। কোথায় বাবা? তোমার জন্য গাড়ি এনেছি দাদা, নিয়ে যাবার জন্য। বেশ, তা তোর খবর কি? তুই তো 2 বছর আগে জেল থেকে বেরোলি, কারবার ধান্দা কিছু করছিস নাকি সব লাটে তুলে দিয়ে জমানো টাকা উড়িয়ে বেড়াচ্ছিস? না দাদা, নর্থ বেঙ্গল একটা হোটেল করেছি, তোমার কাঠের ব্যবসাটা চালু রেখেছি, তাছাড়া একটা ইন্টারন্যাশনাল লিঙ্ক আপ করেছি। তোমার খালাসের জন্য ওয়েট করছিলাম, এবার চারিদিকে একেবারে ছেদ ছুটিয়ে দেবো। এসো। তোর নর্থ বেঙ্গলে যাওয়ার আগে আমি কলকাতার কয়েকটা জায়গা একটু ঢুঁ মেরে যেতে চাই। ঠিক আছে, সুতোগুলো সব ঢিলে হয়ে গেছে, একটু টাইট লাগাতে হবে। তোমার ছেলে? ছেলে? হ্যাঁ, এতদিন জেলে ছিল তো, তাই জন্মের পর থেকে তুমি ওর মুখই দেখতে পাওনি। ওরও তো নিজের বাপকে চেনা দরকার। বাপ? রাস্তার নেড়ি কুত্তাগুলোকে দেখেছিস? রুটির টুকরো ছুঁড়ে ছুঁড়ে দিলে, ভাবে এই আমার মা, এই আমার বাপ। আমি চাই ছোঁড়াটা সেইভাবে বেঁচে থাকুক। আমি দেখ, আমি দেখি থাকে। ট্রেন ভাড়া রাখো, আর ফুটোকে নিয়ে আজই শিলিগুড়ি চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 বাবা, চলো বাবা, আমি বাবার সঙ্গে যাবো, আমি বাবার সঙ্গে যাবো, আমি বাবার সঙ্গে যাবো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। বাবা, বাবা! ছোঁড়াটার কি নাম বললে? ফুটো। কারেক্ট নাম, ফাটা নাসিব। আজ তো শয়তানের বাচ্চা। ডাক্তারবাবু, 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 আমার আমার ছেলে হয়েছে তো? আপনার ছেলেই হয়েছে, কিন্তু আমি জানতাম, শান্তি আমার ঘরের লক্ষ্মী। ওরা কেমন আছে ডাক্তারবাবু? দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দেবেন, আমি শান্তিকে একবার দেখতে চাই। আপনার ছেলে ভালোই আছে, কিন্তু শান্তি মানে আপনার স্ত্রী? হ্যাঁ, শান্তি। ডাক্তারবাবু, কি হয়েছে? এই দেখুন আপনার ছেলে। না, আমার ছেলে না, আমার ছেলে না। তুমিও মাটাকে খেলো, শয়তানের বাচ্চা। আমি ওর মুখ দেখতে চাই না, সরাও আমার ছেলে থেকে, সরাও, সরাও, সরাও। দাদা, গাড়ি রলি কেন? গাড়ি স্টার্ট কর। লটার পাত্তাটা নিয়ে যাই। হারামিটার হাতে অনেক অ্যাপ্রেন্টিস আছে। আরে বস, তুমি? হ্যাঁ, আমি। জেল থেকে কবে বেরোলে? আজই স্ট্রেট তোর এখানে আসছে। দিনের বেলায় ঘুমোচ্ছিস না, স্রেফ বাংলা গিলে আর জুয়ো খেলে কাটিয়ে দিচ্ছিস, তার মানে রাতের কারবার বিলকুল ব্যান্ড, বেকার আয়াস করে কাটিয়ে দিলি রে। কি করবো বলো বস, তুমি নেই চারদিকটা কিরম লুজ হয়ে গেছে। বস, একটা নতুন করে ডিউটি ফিউটি দাও, যা লুই দি সবাই একবার। ওকে ওকে,
তো রেজিমেন্ট নিয়ে ঠিকানা বদল কর। কোথায় যাব? নর্থ বেঙ্গল। আরে নর্থ বেঙ্গলে কোথায় যাব? আপনার গলায় মাইক ঝুলিয়ে বলতে হবে। ঠিক আছে, সুশীলা বিশ্বাস, তার সঙ্গে আপনারা দেখা করতে চান কেন? এবারে বি ইকোনমিক্সে সুশীলা বিশ্বাস রেকর্ড মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, সেই জন্য আমাদের কাগজে তার একটা ছবি সহ ইন্টারভিউ ছাপতে চাই। বসুন রানা। হ্যাঁ বাবা, আপনি অনুমতি করলে আমি ওদের পেছনে ঘরে নিয়ে যাই। তুমি কি চাও যে আমাদের বাড়ির মধ্যে যা কিছু ঘটছে সেসব ঢাকঢোল পিটিয়ে জাহির করতে? আমি ঠিক বুঝতে পারছি না। কাগজটা খুবই বড়, যদি মনে করো মেয়েটাকে নিয়ে এসে কথা বলিয়ে দিতে পারো। আমি কিছুই জানি না, আর এখনো তো রেজাল্ট বের হয়নি। শিগগির বেরোবে, তার আগে আপনি আমাদের কাগজে জানতে পারবেন। আপনাকে দু একটা প্রশ্ন করব আর আপনার কিছু ছবি নেব, আপনার কোনো আপত্তি নেই তো? ওদের প্রশ্নগুলোকে শুনো, জানা থাকলে উত্তর দাও। বলুন, কলেজে না পড়ে প্রাইভেটে পরীক্ষা দিলেন কেন? ওর জন্য। তা এত ভালো তো রেজাল্ট করলেন, এরপর কি করবেন? ও জানে। কি আশ্চর্য, আপনার নিজস্ব ভাবনা চিন্তা সবই কি আপনার স্বামী নিয়ন্ত্রণ করেন আর আপনি তা মেনে নেন? সুযোগ্য স্বামীর নিয়ন্ত্রণ মেনে চললে তো ক্ষতির কিছু নেই। বিউটি, বিউটিফুল উত্তর দিয়েছে বৌদি। বিচারপতির পুত্রবধূ সুশীলা বিশ্বাস, কলেজের পড়ুয়া মেয়ে মমতা বিশ্বাস। মমতা সবসময় কুত্তার মতন পেছন পেছন করছে। এখান থেকে সুশীলা পাস করে গেল। জজ সাহেবের ওই পড়ুয়া মেয়েটাকে তুলে আনতে হবে। পারবে? পারবো, পারতেই হবে। খবরদার, মেয়েটার ইজ্জত নষ্ট করবি না। না না বস, ইজ্জত নষ্ট করবো না, কিন্তু মেয়েটার ইজ্জত নয়, আমার লক্ষ্য ওর বাপের ইজ্জত। ওর মা অবতার, তোমার মেয়ে করবে চোরা চালানদারি। মাইরি বল, তোমার জবাব নেই মাইরি, রোজ একবার করে পায়ের তুলো দেবে না।